শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নথি চুরির অভিযোগে প্রথম আলোর একজন যে সিনিয়র সাংবাদিক রোজিনা উনাকে আটক করা হয়েছে, জেলে প্রেরণ করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোপন নথি চুরির অভিযোগে। এই স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে কি, যে স্বাস্থ্য মন্ত্রণালয় যেটা এক বছর আগে করোনা শুরুর সময়ে আমরা বারবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করে আসছি, আহ্বান জানাই আসছি যে এই মন্ত্রণালয় সম্পূর্ণ একটা ব্যর্থ মন্ত্রণালয় এবং যত ধরনের চুরি চামারি আছে সব এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গিয়ে যে এই মন্ত্রণালয়ের লোকজন বেশিরভাগই হচ্ছে গিয়ে দুর্নীতিতে একদম আবক্ষ, মানে পুরাটাই নিমজ্জিত। আর এই মন্ত্রণালয়ের নথি চুরির অভিযোগ তো বুঝতেই পারেন। আরো বড় কথা হচ্ছে গিয়ে যে রোজিনা বেগমের বিরুদ্ধে যে অভিযোগ আপনারা আনছেন যে নথি চুরির অভিযোগ, যদি সে চুরিও করে থাকে তাহলে তারে এই ডিল করার সিস্টেমটা কি এটা? আপনারা তাকে পুলিশে দিবেন, তাকে মামলা করবেন, যা ইচ্ছা আপনারা করতে পারেন, কিন্তু তাই বলে নিজেরা আইন হাতে তুলে একটা নারী, আরে সাংবাদিক তো বাদই দেন, সাংবাদিকদের কথা বাদই দিলাম, একজন নারী হিসাবে তো সম্মানটা প্রদর্শন করতে পারতেন, আইন আপনারা হাতে তুলে নিছেন, আপনাদের বিচার করার মতো জায়গা বা মানুষগুলা কই? মনে রাখেন রোজিনা বেগমরা আজকে দুর্বল কিন্তু বেশি দিন এরা দুর্বল থাকবে না। আজকে আপনারা যে ক্ষমতা দেখাচ্ছেন, এই যে একজন এডিশনাল সেক্রেটারি, এই যে কি একজন দেখলাম আমি জেবুন্নেসা, উনার ব্যাপারে ফেসবুকে তো দেখতেছি নানা কথা আসতেছে, এগুলো মুখ দিয়ে আনতে চাই না। আরে একজন মহিলা হয়ে, একজন নারী হয়ে আরেকজন নারীকে আপনি যেভাবে অপদস্থ করলেন আপনার নিজের মন্ত্রণালয়ে পেয়ে, আরে এইটা তো যদি সে চুরি করেও থাকে তারে ধরার পরেও তো আপনি সম্মানের সাথে তাকে আইনের হাতে সোপর্দ করবেন? আমি মনে করি এই নারী সাংবাদিককে নির্যাতন করার মধ্য দিয়ে, অপমান করার মধ্য দিয়ে আমাদের যিনি প্রধানমন্ত্রী, উনিও তো নারী, উনি সবসময় নারী এবং শিশুদের অধিকারের কথা বলেছেন, আপনারা প্রকারান্তরে আমাদের প্রধানমন্ত্রীকে খাটো করেছেন, তার যে এতদিনের কষ্ট, এই যে নারীদেরকে সামনের দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, এই চেষ্টাটাতে আপনারা কালিমা লেপন করেছেন। আমি জানি আপনারা এত তাড়াতাড়ি পিছপা হবেন না, কারণ আপনাদের সিন্ডিকেট অনেক বেশি শক্তিশালী, সাংবাদিকদের চেয়ে আপনারা অনেক বেশি শক্তিশালী, কারণ অনেক টাকা বানাই ফেলছেন তো আপনারা। আরে এটা তো হাদিসেই আছে, আপনি যখন লুটপাটের একদম চরম মাত্রায় চলে যাবেন তখন নারী কি শিশু কি কোনো কিছুই আপনাকে বাতাস দিবে না, আপনি এমন সারা পৃথিবীটাই তো আপনারা বানাই ফেলছেন। আজকেও তো দেখলাম সুইস ব্যাংকে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের আছে, এইসব নিয়ে গোপন নথি কখনো প্রকাশ হইতে দেখি না, প্রকাশ হইতে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোপন নথি আপনারা প্রকাশ করতে চান। আমি আর কথা বাড়াইতে চাই না, শুধু বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই চাওয়া যে সুষ্ঠু প্রক্রিয়ার মধ্য দিয়ে তদন্ত করে যারা এটার জন্য দায়ী তাদেরকে বিচারের মুখোমুখি করুন। এত বড় একটা সেকশন সাংবাদিকদের মনে এত কষ্ট দিয়েন না, এই সাংবাদিকরাই বাংলাদেশটারে এখন পর্যন্ত বাঁচাই রাখছে। পরিশেষে আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।